يحت حديث ام ربطه بخاري شريف الحديث وحديث الحديث المدى تغرى انه لا قرع نعالهم انه لا يسمع قرع نعالهم صحيح البخاري كتاب الجنائز باب الميت باب الميت يسمع خفق النعال حديث نمبر 1338 ترى شو نمبر حديث حدثنا عياش قال حدثنا عبد الاعلى قال حدثنا سعيد قال وقال لي خليفه حدثنا ابن زريع قال حدثنا سعيد قال عن قتاده عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه واله وسلم قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى إنه ليسمع قرع نعالهم أتاه ملكان فأقعداه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه واله وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر لي انظر إلى مقعدك من النار أبدلك الله به مقعدا من الجنة قال النبي صلى الله عليه واله وسلم فيراهما جميعا واما الكافر او المنافق فيقول لا ادري كنت أقول ما يقول الناس فيقال لا دريت ولا تليت ثم يضرب بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين حديث صحيح البخاري كتاب الجنائز حديث نمبر ترشو نمبر কিতাবুল জানাইজ বাব সিক্সটি সেভেন বাব আলমাইয়ি তু ইয়েসম ওখফ ক এনেয়াল আসুন বাংলাদেশি সোহেল বুখারি রা তাহিত পাবলিকেশনসের অনুবাদ বাব আলমাইয়ি তু ইয়েসম ও কন খফ কন অধ্যায় মৃত ব্যক্তি দাফনকারীদের জুতার আওয়াজ শুনতে পায় মৃত ব্যক্তি দাফনকারীদের এটা ইন ব্রেকেট ওনারা ব্যাখ্যার জন্য দিয়েছেন মৃত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় এখানে ওই হাদিসটা আছে যে হাদিসটা আমরা অলরেডি পড়েছি অনুবাদ দেখি হাদিস নম্বর তেটিন তেটি এইট আনাস রদি আল্লাহ আন হতে বর্ণিত যে নবীসল্লাহ সাল আলহি আলী আসালাম বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় এমন সময় তার নিকট দুজন ফেরস্তা এসে তাকে বসিয়ে দেন অতবর তারা প্রশ্ন করেন हम्मद सल्लम तरह सम्पर्के की बोलते তখন সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল তখন তাকে বলা হবে জাহান্নামে নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও যার পরিবর্তে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারিত করেছেন নবী সাল্লি আলী আসসালাম বলেন তখন সে দুটি স্থান একই সময়ে দেখতে পাবে আর যারা কাফির বা মুনাফিক তারা বলবে আমি জানি না অন্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে না তুমি নিজে জেনেছ না তিলাওত করে শিখেছ অতপর তার দোকানের মাঝখানে লোহার মুগুর দিয়ে এমন জুড়ে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে তার আশেপাশের সবাই তা শুনতে পাবে মানুষ ও জিন ছাড়া এই হলো হাদিস শরীফটা সোহেল বুখারি বাব কিতাবুল জানাইজ বাব আল মাইতু ইয়াসমাউ খফকান আল মৃত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় দাফন করতে যারা আসেন তারা চলে যাচ্ছেন তাদের জুতার আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায় অধ্যায়ের নাম এরপরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম এই কথাটাই বললেন দেখুন পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় তাহলে মাই কবর থেকে শুনতে পারেন শোনার শক্তি অব্যাহত থাকে বদরে আল্লাহর হাবিব সাল আলি আলহি ওসাল্লাম কাফিরদেরকে উদ্দেশ্য করে যাদেরকে দাফন করা হয়েছিল কবর গণকবর দেওয়া হয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে

حدثني عبد الله بن محمد سمع روح ابن عبادة. قال حدثنا سعيد بن ابي عروبه عن قتاده قال ذكر ذكر لنا انس بن مالك عن ابي طلحه أن نبي, صل ان نبي الله صلى الله عليه واله وسلم امر يوم بدر باربعه وعشرين رجلا من صناديد قريش فقذفوا في طوي من اطواء بدر خبيث مخبث وكان اذا ظهر على قوم اقام بالعرصه ثلاث ليال فلما كان ببدر اليوم الثالث امر براحلته فشد عليها رحلها ثم مشى واتبعه اصحابه وقالوا ما نرى ينطلق الا لبعض حاجته حتى قام على شفة الركي آه فجعل يناديهم بأسمائهم وأسماء آبائهم يا فلان ابن فلان ويا فلان ابن فلان أيسركم أنكم أطعتم الله ورسوله فإنا قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قال فقال عمر يا رسول الله ما تكلم من اجساد لا ارواح لها فقال رسول الله صلى الله عليه واله وسلم والذي نفس محمد بيده ما انتم باسمع لما اقول منهم قال قتاده احياهم الله حتى اسمعهم قوله توبيخا وتصغيرا ونقيمه وحسره وندما

আবু তল্লা রী হতে বর্ণিত যে বদরের দিন আল্লাহ নবী সাল আলহিউআ ওসাল্লামের নির্দেশে চব্বিশ জুন কুরাইস সর্দারের লাশ বাদর প্রান্তরের একটি নোংরা আবর্জনাপূর্ণ কূপে নিক্ষেপ করা হল রসুল্লাহ সাল আলহ আলী ওসাল্লাম কোন দলের বিরুদ্ধে জয়লাভ করলে সে স্থানের পার্শ্বে তিন দিন অবস্থান করতেন বদর প্রান্তরে অবস্থানের পর তৃতীয় দিনে তিনি তার সওয়ারি প্রস্তুত করার আদেশ দিলেন জিন শক্ত করে এরপর তার পেছনে পেছনে চললেন তারা বলেন আমরা ভাবছিলাম কোনো প্রয়োজনে তিনি কোথাও যাচ্ছেন অতপর তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে ডাকতে শুরু করলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য তোমাদের জন্য পরম খুশির বিষয় ছিল আমাদের প্রতিপালক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা আমরা তো আমাদের প্রতিপালক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তোমরাও মিথ্যা সত্য পেয়েছ কি বর্ণাকারী বলেন অমর রাদি আল্লাহ বললেন হে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আপনি আত্মাহীন দেহগুলোর সঙ্গে কি কথা বলছেন নবী সাল আলহি আলী ওসাল্লাম বললেন ওই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ আমি যা বলছি তা তাদের চেয়ে তোমরা অধিক শুনতে পাচ্ছ না এগুলো একটা হাদিস حديث 79. ان رسول الله صلى الله عليه واله وسلم قام على القليب وفيه قتل بدر من المشركين فقال لهم ما قال انهم ليسمعون ما اقول انما قال انهم الان لا يعلمون ان ان ما كنت اقول لهم حق ثم قرات إنك لا تسمع الموتى وما أنت بمسمع من في القبور يقول حين تبوؤوا مقاعدهم من النار এরপর এখানে আর একটা হাদিস আছে ওই কি বিশ্ব ভক্তা বান নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম আল্লাহ কালী বিবেদ্র ভক্ক আলাহ সো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি বদরের ওই কাফিরদেরকে ডেকে ডেকে বললেন তোমরা কি পেয়েছ অমর আদিয়া আল্লাহহুতা আন তখন যখন প্রশ্ন করলেন তখন আল্লাহর হাবিব হু আলিহি ও আলি সাল্লাম বললেন আমি তাদেরকে যা বলছি তোমরা তা তাদের থেকে ভালো শুনছ না অর্থাৎ তারা ভালো করে শুনছে যার হাতে মোহাম্মদ এ প্রাণ যা বলছি তা তাদের চেয়ে তোমরা অধিক শুনতে পাচ্ছ না আম্মাফা আয়েশারি আল্লাহু তাল আনহার একটা কথা এখানে আছে কিন্তু সেই কথা আহ হাদ্দিসিন তার ব্যাখ্যা দিয়েছেন আমরা পরবর্তীতে দেখবো ফতহলবারি فت البارد الاختباري الجزء السابع كان كتاب المغازي كان قال في اوله تركهم ثلاثة ايام حتى جيفوا فذكره وفيه من الزيادة فسمع عمر صوته فقال يا رسول الله اتناديهم بعد ثلاث وهل يسمعون ويقول الله تعالى انك لا تسمع الموتى فقال والذي نفسي بيده ما انتم باسمع لما اقول منهم لكن لا يستطيعون ان يجيبوا عمر رضي الله تعالى عنه يا رسول الله ابن تدرك তিন দিন পরে এখানে কুপে ফেলে দেওয়ার তিন দিন পরে তাদের সাথে আপনি কথা বলছেন তারা কি শুনবে আল্লাহ তো বলেছেন ইনলাকাল মৌতা তখন আল্লাহ হাবিব সাল আলহি আসালাম বলেন কসম ওই জাতের যার হাতে আমার জীবন আমি যা বলছি তাদের থেকে তোমরা ভালো শুনছো না কিন্তু তারা জবাব দিতে পারে না এই কিতাবটা সহে সুনান নাসাই শেখ আলবানী শেখ আলবানী দুই ভাগ করেছেন সহে দাইফ এর মধ্যে সুনান নাসাই আমরা যখন শেখ আলবানী বা শেখ ইবনু তাইমিয়া তাদের কোট করি তার মানে এই নয় যে ওই দলিলগুলি আমরা পেশ করছি এটা হলো তাদের জন্য যারা ওই নামগুলি না হলে তাদের সান্তনা আসে না আমরা তো সহি হাদিস পাওয়ার পরে সাল্লাম না আমরা যখন আমাদের জন্য যথেষ্ট যা হয়েছে বুখারি শরীফ থেকে প্রথম যে হাদিসটা দিয়েছি সেই হাদিস যথেষ্ট আল্লাহর হাবিব সাল আলহিম বলেছেন মৃত ব্যক্তি আওয়াজ শুনতে পায় যথেষ্ট তাইলে মৃত মাইয়ের শুনতে পারে কিন্তু আল্লাহ রসুল সাল আলহিউলামের ওসীলানা ফাই মাউতা এই আয়াতগুলি যখন পড়ে আমরা তাদের জন্য তাদের ইমামদের দলিল দিতে চাই আসুন দেখি এটা সহ সুনান নাসায়ী আলবানির কিতাব এখানে ওই হাদিসটা আছে হাদিস নাম্বার

ওটা কবরের মাইয়িদের কথা না মাউতাল কুলুব যারা আছে যাদের অন্তর মরে গিয়েছে তাদের কথা বলা হয়েছে এবং তারপরে বলেন ফাইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম لم يكن يخرج لأهل القبور يدعوهم এটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কবরস্থানে যাইয়া তোার দিনে দাওয়াত দেন নাই দিতেন না লাম ইয়াকুন ইয়াখরুজ লি আহলিল কুবুর ইয়াদউহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তো আর কবরস্থানে যায়া কে দিনে দাওয়াত দিতেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো জিন্দা যারা কুফার তাদেরকে দিনে দাওয়াত দিতেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লা মৌতা বলে যারা মাউতাল কুলুব তাদেরকে মিন করেছেন ওই কবরের মাউতা না الظاهر الثاني اي مخاطبه السامع بلس نقرا السلام عليكم اتى بكاف الخطاب فهل الكاف هذه تدل على انهم يسمعون لانه لا يخا لا يخاطب الا من يسمع ما لم يكن دليل ظاهر على ان المخاطب لا يسمع وانما قلت ما لم يكن دليل ظاهر لئلا يورد علينا مورد قول عمر رضي الله عنه للحجر الاسود اني لا اعلم ان حجر لا تنفع ولا تضر ولولا انني رايت رايت النبي صلى الله عليه واله وسلم يقبلك ما قبلتك فهنا خاطبه وهو حجر لكن اهل القبور هم هل هم لكن اهل القبور هل هم يخاطبون مخاطبه الحجر ام مخاطبه السامع प्रश्न হলো جرات যারা আছে তাদেরকে এই যে হয় এটা কি তখন তিনি বলতেছেন আর জবাব জাহির আসানি এটা জাহির এটা প্রকাশ্য যে এটা মকসুদ হবে দ্বিতীয়টা আই মুখাত এমন কাউকে মুখাতব করা আসসালামু আলাইকুম বলে যে শুনতে পায়

বলতেছেন হাবিজুম্মু তেহমিয়া যে সোয়ালকারী যে সওয়াল করতেছেন মাইদ কি কবরে কথা বলতে পারে জবাব হ ল হা কথা বলতে পারে বরং শুনতেও পারে যে ওকদ ইয়াস মাহু আয়ুবান মান কেল্লা মাহু যে কথা বলে তার কথা মাইয়ীর কবর থেকে শুনতেও পারে ক্যামেরা তাবাতাফির সোহে আন নবি সাল্লাল্লা ওয়ালি ওয়ালি ও সাল্লামান ওকার আ ইন্না হুমিয়াস মাউ না তারা জুতার আওয়াজ শুনতে পায় এই হাদিসটা যেমন সোহে বোকারিস রেখে বর্ণিত হয়েছে সুতরাং তারা

وثبت عنه في الصحيح أن الميت يسأل في قبره فيقال له من ربك؟ وما دينك؟ ومن نبيك؟ فيثبت فيثبت الله الذين آمنوا بالقول الثابت فيقول الله ربي والإسلام ديني ومحمد النبي ويقال له ما تقول في هذا الرجل الذي بعث فيكم؟ فيقول المؤمن هو عبد الله ورسوله جاءنا بالبينات والهدى فآمن

এর বারবার পেজ 184 এখানে আবার আছে ওয়ান নাসু সহিহ মুয়ায়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা قول সেটা সেটার ব্যাখ্যা এখানে দিলেন বলেন ওয়ালাইসা فان قوله انك لا تسمع الموتى انما اراد به السماع المعتاد الذي ينفع صاحبه فان هذا مثل ضرب للكفار والكفار تسمع الصوت এটা কাফিরদের أبار في كتاب مجموعة الفتوى الجزء الرابع والعشرون جب بيشتمو خندو بيشتو 95 فاب 96 ننتي سيكس إيخاني أبار أبار فلا ريب أن الموتى يسمعون خفق النعال خفقاً كما ثبت عن رسول الله صلى الله عليه وآله وسلم وما من رجل يمر بقبر الرجل كان يعرفه في الدنيا فيسلم عليه إلا رد الله عليه روحه حتى يرد عليه السلام হাদিস এখানে বর্ণনা করেন যে যখনই কোন মানুষ কারো কবরের পাশ দিয়ে যায় যার সাথে দুনিয়ার জিন্দগিতে পরিচয় ছিল সালাম যখন দেশ পাশ দিয়ে যাওয়ার সময় যখন সালাম দে তখন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে মাইতে রুহ ফিরাইয়া দেন মাইত ওই সালামের জবাব দেয় এখানে আবার ওই কথা আছে ফাইনাল মাই ইত এসমাউ নিদা ক্যামা এটা পেয়েছিল ওয়ান সিক্সটি ফাইভ আবার ওয়ান টু হান্ড্রেড টুয়েলভেও এই একই কথাটা আছে সুতরাং আমাদের আজকের যে আলোচনা ছিল মূলত যে আল্লাহ রসুল সল্লাহালি হিও আল হিউসাল্লামের ওসিলা নেওয়া যায় এই কথা বলার পরে তারা কিছু মানুষ বলেন না উসিলা নেওয়া যায় না শরীক বেতাত না যায় যেগুলি বলেন আর দলিল দেন কোরআন শরীফের ওই আয়াতগুলি যে আয়াতগুলি মূলত নাজিল হয়েছে কাফিরদের ব্যাপারে বুখারি শরীফে আছে আগে আমরা দেখিয়েছি আবদুল্লাহ আবনু আমর আদি আল্লাহ তাহু বলেছেন খারিজিদের আলামত তারা হচ্ছে খারিজি যারা যেসব আয়াত কাফির মুশিকদের ব্যাপারে নাজিল হয়েছে ওইসব সব আয়াত ঈমানদারদের ব্যাপারে প্রয়োগ যারা করে তারা খারিজি এইসব আয়াত কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে তারা এইসব আয়াত ব্যবহার করে محمد رسول الله صلى الله عليه وآله وسلم صاحب القرآن بأبرئي يشوف آيات نازل كوري ما هذا যেই সব আয়াত কাফিরদের ব্যাপার আমি তো দেখাইলাম শেখ হুসাইবেনের কিতাব দেখাইলাম হাফিজ তাইমিয়ার কিতাব দেখাইলাম তারাও স্বীকার করতেছেন এই আয়াতগুলি কবরের মুর্দাদের ব্যাপারে নাই বলতেছেন আল্লাহ হাবিবাহ দিনের দাওয়া দিতে কবরে যাইতেন না দিনের দাওয়া দিতে কাফিরদের বাড়িতে বাড়িতে যাইতেন সুতরাং ওই মুদ্দা বলতে কবরের মুদা না ওই মুর্দা বাণী কলবের মুদা যারা তারা আর আরো সহি আল্লাহ হাবিব সাল আলহিউ আলী আসসালাম নিজেই বললেন মাহিদ কবরে সে যারা দাহন করতে আসে তারা ফিরে যাচ্ছেন তাদের জুতার আওয়াজও শুনতে পায় সুতরাং ওটা ভ্রান্ত দাবি যে মেঈদ কবরে শুনতে পান না